কাল বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে হোম সিরিজ বলেই নিজেদের ফেভারিট বলছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো বিপরীতে ফলাফল চিন্তা না করে ভয় ডরহীন ক্রিকেট খেলার ঘোষণা লঙ্কার নয়া ক্যাপ্টেন কুশাল পেরেরার মিরপুর শেরি বাংলায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ শুরু বেলা একটায় ক্রিকেট পানেই ব্যাটিং বোলিং তবে ওই দুয়ের সমান গুরুত্বপূর্ণ কিন্তু ফিল্ডিং রঙিন পোশাকে যা হয়ে যেতে পারে গেম চেঞ্জার আউটফিল্ডে টিম বাংলাদেশের কিছুটা দুর্বলতা আছেই করোনা বিরতির পর সেটা যেন বেড়েছে কয়েকগুণ সেজন্যই কিনা ম্যাচের আগের দিন ব্যাটিং বোলিংয়ের চাইতে ফিল্ডিংয়েই মনোযোগ বেশি টাইগার শিবিরের ম্যাচ প্রিভিউর প্রেস কনফারেন্সের শুরুটাও টাইগারদের ফিল্ডিং নিয়ে ভুল থেকে শিক্ষা নেওয়া গেছে কিনা জানা যাবে এই সিরিজে ক্যাচ নিয়ে আমরা অনেক কাজ করেছি মাঠের পরিস্থিতি অনেক সময় বোঝা কঠিন এখানে মূল বিষয়টা হলো গুরুত্বপূর্ণ সময়ে সঠিক খেলোয়াড়রাই যেন সঠিক জায়গায় থাকে ফিল্ডিং পুরোটাই আসলে আত্মবিশ্বাসের উপর নির্ভর করে নির্দিষ্ট এক বিভাগে ব্যর্থতা তো আছেই সব মিলিয়ে টানা দশ ম্যাচে জয় নেই বাংলাদেশের ঘরের মাঠে নামার আগে তাই স্বাগতিক শিবিরে দুশ্চিন্তার ভাঁজ অতীত নিয়ে পড়ে থাকতে চাইছেন না ডোমিঙ্গো প্রতিপক্ষ দলে পরীক্ষত তেমন কেউ না থাকলেও নির্ভর থাকার উপায় কই আমরা দুসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তাতে কোনো সন্দেহ নেই ভুল থেকে শিক্ষা নিতে হবে ঘুরে দাঁড়াতে হবে সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে বেসিক ঠিক রাখতে পারলে আর পরিকল্পনা কাজে লাগাতে পারলে সাফল্য আসবেই প্রথম ম্যাচের একাদশ নিয়ে তেমন কোনো আভাস দেননি টাইগার কোচ তবে সাত নম্বর পজিশনটা নিয়ে ইঙ্গিত দিয়েছেন সুযোগ পাচ্ছেন না সৌম্য সরকার খেলতে পারেন মোসাদ্দেক বা শেখ মাহাদি স্পেনের সাকিব মিরাজ পেস অ্যাটাকে মুস্তাফিজ তাসকিনের সঙ্গী হিসেবে দেখা যাবে সাইফুদ্দিনকে বাংলাদেশে পা রাখার আগেই ভয় দরহীন খেলার ঘোষণা দিয়েছিলেন লঙ্কান ক্যাপ্টেন অনুশীলনে ফুরফুরে মেজাজেও সেই বার্তা দলে পরিবর্তন অনেক অভিজ্ঞতায় স্বাগতিকদের চেয়ে বেশ পিছিয়ে ফল নিয়ে চিন্তা করছে না লঙ্কানরা নিজেদের স্বাভাবিক খেলাটাই টার্গেট আমরা জানি বাংলাদেশের অন্যতম শক্তি স্পিন বলিং আমরা সেই ধরনের উইকেটই আশা করছি এখানে আমাদের ফিল্ডিং বিভাগও বড় ভূমিকা রাখতে পারে মনে রাখতে হবে এটা এমন একটা জায়গা যেখানে আপনি অভিজ্ঞতার সাথেই ভালো করবেন কদিন আগে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে আত্মবিশ্বাস পেয়েছে শ্রীলঙ্কা মিরপুরের পরিসংখ্যানও তাদের পক্ষেই দু সালে শেষ দুই ম্যাচে পেয়েছিল বড় জয় মুখোমুখি আটচল্লিশ দেখায়ও উনচল্লিশটাতেই জয় শ্রীলঙ্কার বাংলাদেশ জিতেছে সাত ওয়ানডে এশিয়ান প্রতিপক্ষের মধ্যে শুধু শ্রীলঙ্কার বিপক্ষেই কোনো সিরিজ জয়ের অভিজ্ঞতা নেই এবার সেই আক্ষেপ ঘুছাতে পারবে কি বাংলাদেশ মাহমুদুর রহমান ডিবিসি নিউজ ঢাকা